মিনিমাম 3-4 মাসের একটা রেস্ট দিবেন, রেস্ট দেওয়ার পর আবার আপনি একটু কবুতরকে জোড়া দিবেন, তাহলে কি হবে আপনার কবুতর জোড়া নেক্সট ডে আবার ডিম বাচ্চা করতে পারবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে যে ভিডিওটা করতেছি, আমাদের মধ্যে নতুনরা একটা সমস্যায় পড়ি, সেটা হচ্ছে সমস্যায় পড়ে মূলত আপনাদের কাছে এটা অনেক ডিফিকাল্ট সমস্যা, যেটা আমাদেরকে কমেন্টে বলেন যে ভাই কবুতরকে কি খাওয়ালে কবুতর খুব তাড়াতাড়ি ডিম পারবে, এমন কি কিছু আছে যে জিনিসটা দিলে কবুতর খুব জলদি ডিম পারবে। আচ্ছা, এই সিম্পল বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করতেছি। প্রথমে আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আমি এইখানে একটা পেয়ার করছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা পেয়ার করা হয়েছে এই পেয়ারটা, হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস খালি বোঝানোর জন্য। আচ্ছা, কবুতর ডিম পারতে হলে তো অবশ্যই আগে কবুতরের জোড়া নিতে হবে, তাই না? কবুতরের জোড়া যদি ঠিক মতো না নেয় তাহলে কিন্তু কবুতর ঠিক মতো ডিম বাচ্চা করবে না, এটা কিন্তু একদম 100% অথেন্টিক একটা কথা। কারণ কবুতর যদি ঠিক মতো জোড়াই না নেয় সেই ক্ষেত্রে কবুতর ডিম পারবে না। এখন নতুনরা যে কোয়েশ্চেনটা করেন যে আপনার কবুতর আপনার হচ্ছে যে কি খাওয়ালে আপনার কবুতর তাড়াতাড়ি ডিম পারবে, আচ্ছা এটা হচ্ছে আপনার জন্য ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, বাট আমাদের জন্য এটা একটা ফানি একটা কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে কবুতরের জন্য এমন কোনো জিনিস নাই যে জিনিসটা খাওয়াইলেই কবুতর ডিম পারবে, মানে আপনার আদার আর কোনো অ্যাক্টিভিটি আপনার করতে হবে না, এরকম ধারণা যদি নিয়ে রাখেন তাহলে আপনি কবুতর থেকে ডিম বাচ্চা ঠিক মতো করতে পারবেন না। তা আমাদের এই যে পেয়ারটা দেখেন, এই পেয়ারটা জাস্ট দেওয়া হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু নর্মালি আমরা পেয়ার করছি হচ্ছে রেস্টে থাকার পরে, কবুতর রেস্টে ছিল, এই কবুতর জোড়া দেওয়া হয়েছিল লাস্ট সিজনে, এরপর থেকে এই কবুতর বসেছিল, তারপরে আজকে আমরা পেয়ার করলাম। এখন দেখেন কবুতরটা কি সুন্দর জোড়া নিছে, দেখেন নর্মাদি, এই হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা, ওরা খুব সুন্দরভাবে জোড়াটা কিন্তু নিয়ে নিছে। এখন কবুতর ডিম পারতে হলে অবশ্যই আগে জোড়া নিতে হবে সুন্দর মতো, তো জোড়া নিল। জোড়া নেওয়ার পরে আমাদের কাজ কি, এই কবুতর যাতে ঠিকঠাক মতো মুসলি করে ডিমটা যাতে নিতে পারে এর জন্য আমাদের কি করতে হবে, এই কবুতরকে পর্যাপ্ত পরিমাণে খাবার পরিমাণে দিতে হবে, পানিতে ভালো মতো ভিটামিন দিতে হবে। ভিটামিন বলতে যখন দেখবেন কবুতর একটু দুর্বল আছে আপনি ভিটামিন দিতে পারেন, বা কবুতর জোড়া দেওয়ার পরে আপনি ভিটামিনের কোর্স করাইতে পারেন, অনেকে যেই জিনিসটা করে এটা নর্মালি একটা কবুতরের জন্য এমনিই করেন। সো পেয়ারটার জন্য আপনি করে দিলেন, সমস্যা নাই, করলে কি হবে আপনার কবুতর জোড়াটা রানিং হবে, কবুতর জোড়াটা আপনার ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হবে। তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কবুতরকে আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন গ্রিট খাওয়াইলেন, তাহলে কি হবে আপনার কবুতর জোড়া দেখা গেছে শরীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হবে এবং কবুতরের ডিম বাচ্চা করার ক্ষমতাটাও তৈরি হবে, প্লাস হচ্ছে কবুতরের আপনার হচ্ছে যেই আয়রনের অভাবটা সেটাও পূরণ হবে, মানে ওভারঅল সব কিছুই আপনার পূরণ হচ্ছে এদিকে। তো এই খাবারগুলো আপনি দিলেন, দেওয়ার পরে আপনি কী করলেন, কবুতরগুলোকে যেই কবুতরগুলো জোড়ায় আছে কবুতরগুলো দেখলেন যে খুব সুন্দরভাবে জোড়া নিচ্ছে, তারপরে আপনি একটা থর দিয়ে দিলেন সুন্দর করে, একটা মাটির থর বা প্লাস্টিকের যেটি হোক দিয়ে দিলেন, দেখবেন যে কবুতর কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দিবে। এখন এই ক্ষেত্রে যেও কিছু কিছু কবুতর ডিম পারে না, সেটা হচ্ছে কিছু কিছু কবুতর আছে যেগুলো হচ্ছে আপনার অনেক দিন আপনারা জোড়া দিয়ে রাখছেন, দেখা গেছে বছরখানিক জোড়া দিয়ে রাখছেন বা 6 মাস যাবো টানা বা ডিম বাচ্চা করতেছে, ওই ধরনের কবুতর আপনি জোড়া দিয়েও দেখবেন যে ওই কবুতর নতুন জোড়া দেওয়ার পরেও আপনি মুসলি করতেছে ঠিকই বা ডিম পারতেছে না, বা ডিম পারতেছে দেখবেন ডিমে তা দিতেছে না, ডিম ডিম ফুটাইতে পারতেছে না, এই ধরনের সমস্যা হবে। ওইটা হয় হচ্ছে অনেক কবুতর আমরা আছি যারা এক কবুতর দিয়ে অনেক জোড়া বাচ্চা করি, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। সো এই জন্য মেইন হচ্ছে কবুতরের জোড়াটাকে যদি আপনি রানিং করতে চান, ডিম বাচ্চা 100% পাইতে চান, তাহলে অবশ্যই কবুতরকে রেস্টে রাখতে হবে। রেস্টে রেখে কবুতর থেকে আপনি দুই জোড়া বাচ্চা করার পরে বা 3 জোড়া বাচ্চা করার পরে কবুতরকে মিনিমাম 3-4 মাসের একটা রেস্ট দিবেন, রেস্ট দেওয়ার পর আবার আপনি একটু কবুতরকে জোড়া দিবেন, তাহলে কি হবে আপনার কবুতর জোড়া নেক্সট ডে আবার ডিম বাচ্চা করতে পারবে। অনবরত জোড়া দিলে কিন্তু একটা কবুতর অল টাইম ডিম বাচ্চা করতে পারবে না, এটা হচ্ছে মেন। আর আপনারা যারা এই কোয়েশ্চেনটা করেন যে কবুতরের ডিম বাচ্চা করার জন্য কি খাওয়াইতে হবে বা কি করতে হবে, এইগুলোই হচ্ছে মেন। মেন হচ্ছে আপনার কেয়ারিং, কেয়ারগুলো করলে আপনার ঠিকঠাক মতো এই নিয়মগুলো পালন করলে আপনার কবুতর ডিম বাচ্চা ঠিক মতো করবে। কোনো নির্দিষ্ট কোনো ওষুধ নাই এবং নির্দিষ্ট কোনো ই নাই। অনেকে আবার বলে ভিটামিন ই ক্যাপ খাওয়াইতে, আপনার ক্যালসিয়ামের ওষুধ খাওয়াইতে, এগুলো খাওয়াবেন যখন দেখবেন যে কবুতর দুর্বল হয়ে আছে বা দেখবেন যে কবুতর রেস্টে দেওয়ার পরে দুর্বল হয়ে গেছে, তখন আপনি এগুলো খাওয়াবেন, কারণ তখন ওদের শরীরে ওই জিনিসগুলো দরকার, কারণ ওই জিনিসগুলো না হলে ওরা রিকভার করতে পারবে না, আর রিকভার না হলে আপনার নেক্সট ওই জোড়া আর বাচ্চা করতে পারবে না, এই হচ্ছে মেন বিষয়টা। তো এই হচ্ছে মূলত সিলি বিষয়, আপনাদেরকে মোটামুটি আমি ডিটেলসে বুঝাই দিছি। তো আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে, যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।